1957 সালে কুষ্টিয়ায় গড়ে ওঠে তাঁত বোর্ড। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এখানকার উৎপাদিত তাঁতপণ্যের সুখ্যাতি রয়েছে। এর শিল্পের সঙ্গে জড়িত জেলার বহু মানুষ। তবে পুরনো পদ্ধতি ছেড়ে যখন দেশের বেশিরভাগ তাঁতি সহায়তা নিচ্ছেন আধুনিক যন্ত্রপাতির, যে কারণে বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না এখানকার তাঁতিরা। কুমারখালীর তাঁত শিল্পের হারানো দিন ফেরাতে 2016 সালে প্রকল্প হাতে নেয় সরকার। যে প্রকল্পে রয়েছে কাপড় রং করার যন্ত্র, মার্শারাইজিং, সাইজিং, ক্যালেন্ডারিং, স্টেন্টারিং, ফোল্ডিংয়ের মতো আধুনিক কাজ। তবে প্রকল্পের নির্ধারিত সময় ছিল 2020 সাল পর্যন্ত, কিন্তু কাজ শেষ হয়নি চলতি বছর পর্যন্ত। গেল বছরের ডিসেম্বরে 34 কোটি টাকার আধুনিক যন্ত্রাংশ এসেছে কুমারখালী তাঁত বোর্ডে। তবে প্রকল্পের কাজ শেষ না হয় সেগুলো পড়ে আছে খোলা আকাশের নিচে অযত্ন অবহেলায়। আমরা স্বপ্ন দেখেছিলাম এটাকে নিয়ে, যে আগামী দিনের জন্য আমরা এর ধরে আমরা বাঁচতে পারবো। রোদ বৃষ্টিতে সেই জিনিসের কি অবস্থা? এই মেশিনগুলো যদি সেট হয়, এখানে সব সব লোক কাজ করি খায়া জীবিকা নির্ভর করতে পারবে। কিছু লোক আছে যে মেশিনগুলো যাতে দ্রুত মানে নষ্ট হয়ে যায়, যার কারণে এটা পড়ে থাক। কেন প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না তা নিয়ে সদুত্তর পাচ্ছেন না তাঁত শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। এটা সর্বোচ্চ 15 দিন থেকে 1 মাস সময় লাগে এটাকে সেট আপ করতে। ফরেস্ট এখানে সেট আপ করতে প্রায় 7 মাস তারা এখন নানান জটিলতা দেখায়, যে সঠিক মেশিনারি আসছে কিনা, ইনস্পেকশন লাগবে, মেকানিক আসবে কিংবা ইনস্টলার, যারা ইনস্টল করবে তাদের লোকজন আসবে, কারণ সেরকম তো খোঁজ দেখছি না, এখানে এক্সপার্ট দরকার। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। জানান, কর্তৃপক্ষের খামখেয়ালিতে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে দেরি হচ্ছে, আর সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুতই এটি বাস্তবায়ন হবে, জানান তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক। যারা এই ব্যবস্থাপনার সাথে যুক্ত, একটা বিরাট অব্যবস্থাপনার ভিতরে পড়ে গেছে। অবশ্যই তারা তাদের দায় দায়িত্ব স্বীকার করে অতি দ্রুত এখানে যে উন্নত মেশিনারিজ এই তাঁত শিল্প বিকাশের জন্য এসেছে সেইগুলো দ্রুত কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যেহেতু পূর্বের যে প্রতিবন্ধকতা ছিল, পুরাতন মালামাল ছিল, যার কারণে নৌবাহিনী এই মাল সাপ্লাই দিয়েছে, তারা এটা বসাইতে পারে নাই, এখন এটা আমার পরিষ্কার হয়েছে, আগামী সপ্তাহ থেকে আমাদের এই মেশিন বসবে বলে আমাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্মসংস্থানের পাশাপাশি সুদিন ফিরবে হারানো তাঁত শিল্পের, বলছেন তাঁতি সমিতির নেতারা। বিপ্লব রায়হান, এখন।